বাংলাদেশ কানেকশনের পাশাপাশি রাশিয়ান দুর্নীতির তদন্তে গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে ধৃতদের সম্পত্তিও। উত্তর চব্বিশ পরগনা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেনামি সম্পত্তির মালিক কি প্রাক্তন খাদ্যমন্ত্রী? উত্তর চব্বিশ পরগনা জুড়ে কার্যত কি সাম্রাজ্য করে তুলেছিলেন তিনি? গাইঘাটার চাঁদপাড়া মণ্ডলপাড়া এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। এখানে যশোর রোডের ধারেই রয়েছে বিশাল জমি, পাঁচিল দিয়ে ঘেরাও রয়েছে জমিটি, সামনে লাগানো আছে গেটও। এই জমির ভিতরেই রয়েছে একটি দোতলা বাড়ি, ঝোপঝাড়ে ঢাকা পাঁচিলের ভিতরের অংশ। গাইঘাটা বিএলআরও রেকর্ড অনুযায়ী 23 কাঠা এই জমিটির মালিক স্মৃতিকণা বিশ্বাস ও অভিষেক বিশ্বাস। ভূমি ও রাজস্ব দপ্তরের রেকর্ড অনুযায়ী যার কাছ থেকে জমিটি কেনা হয়েছিল তার অবশ্য বক্তব্য 23 নয়, জমি রয়েছে প্রায় 30 কাঠা। 11-12 সাল হবে ওই সেই টাইমে, তখন ওনার সঙ্গে কথা বলে আমরা ওখানে জমিটা বিক্রি করেছিলাম। আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেই বিক্রি করেছিলাম, মানে ধ্যানেশ গুহ, মানে উনি মিডলম্যান ছিলেন, মন্ত্রী আমাদের কাছ থেকে নিয়েছিলেন। তারপরে উনি বলেছিলেন যে এখানে একটা ফাউন্ডেশনের জন্য একটা এনজিওর নামেই উনি নিয়েছিলেন, 40 লাখ টাকার মতো আমি বিক্রি করেছিলাম এই যে জমিটি। এই জমিটি তিনি দেখাশোনাও করতেন, প্রথমে বলা হয়েছিল যে বৃদ্ধাশ্রম হবে, সেই মতো এলাকার বাসিন্দাদের দাবি সেই মতো এখানে একটি দোতলা বাড়িও তৈরি হয়, কিন্তু বৃদ্ধাশ্রম গড়ে ওঠেনি। কিন্তু বর্তমানে এই এলাকাটি দেখভালের অভাবে এখানে আগাছা জঞ্জাল গজিয়ে গেছে, কিন্তু পুজোর আগেও এখানে একটি সেলাই কারখানা চলতো এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের, এবং বেশ কয়েকজন মহিলা তারা কাজ করতেন, এক যুবক তত্ত্বাবধান করতেন, এবং রাজ্যের এই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মাঝে মধ্যে এই জমিতে দেখা যেত। জ্যোতিপ্রিয় মল্লিক হ্যাঁ আসতো মাঝে মাঝে, কি করতে এসে কি করতো, দেখাশোনা করে আবার চলে যেত। ও তো বাড়ি করার সময় তো ও ছিল না, ওই সব অন্য লোকরা আসতো, মালপত্র সব ওই বনগাঁর বিডিও থেকে আসতো, বিডিওর গাড়ি, এই যে সিমেন্ট বালি এসব। শোনা যায় যে ওইখানে জ্যোতিপ্রিয় মল্লিক 1.5 বিঘা কতক জায়গা কিনেছে। প্রসঙ্গত 2001 থেকে 2011 সাল, টানা 10 বছর এই গাইঘাটারই বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই জায়গাটা জ্যোতিপ্রিয় মল্লিক কিনেছে, এই জায়গাটা আছে কি অভিজিৎ বিশ্বাস, বাবার নাম খোকন, আর একজনের নামে আছে হচ্ছে স্মৃতিকণা বিশ্বাস, বাবার নাম হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস। জমিটা ট্রাস্টি বোর্ড গঠন করে কিনলেন, আবার দেখা যাচ্ছে নোটবন্দির সময় 80 লক্ষ টাকায় কিনলেন, ক্যাশে কিনলেন যেটা বেআইনি, আবার 21 সালে তিনি বিক্রি করে দিচ্ছেন। সে বিক্রি কার কাছে করছেন? নিজেরই লোক, তার বডিগার্ড লাইনে এক সময় ছিলেন তার কাছে, অভিষেক বিশ্বাস। এই জমি প্রসঙ্গে প্রশ্ন করতেই জ্যোতিপ্রিয় মল্লিকের একদা ছায়ার সঙ্গে বলে পরিচিত তৃণমূল নেতার গলাতেও শোনা গেল অন্য সুর। কমার্শিয়াল পারপাসটাতে সবসময় এড়িয়ে যেত, ব্যবসা বাণিজ্য কোনো লেনদেন সুবিধা সুযোগের ক্ষেত্রে আমাদেরকে দলগতভাবে দলনামী নেতা সায়াসান্না মিটিং মিছিল করা এইগুলো ব্যবহার করতো, কিন্তু কখনোই এই সব ব্যাপার আমি থাকবো কি না বা আমার ইনভলভমেন্ট চাই কি না কোনোদিন বলতো না। এই বিপুল বেনামি সম্পত্তি কি প্রাক্তন খাদ্যমন্ত্রীর? তার সঙ্গে কি রাশিয়ান দুর্নীতির কোনো যোগ আছে? তা খতিয়ে দেখছে ইডি। সমীরণ পাল, আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ।